আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদেরকে দেখাবো আমি গাড়িতে সিকিউরিটি লক কি কি, মানে কিভাবে কাজ করে আর সিকিউরিটি লক এটা কি জিনিস। আমার শাইন আঙ্কেল, শ্রদ্ধেয় শাইন আঙ্কেল, উনি নাটোর থেকে আসছে এটা লাগাই দেওয়ার জন্য। এই দুইটা বাইকই নতুন, এই R15 V3 এটা আমার, আর ফিজারটা হচ্ছে মিজানের। তো দুইটা গাড়িতে আমরা লাগাবো। এর আগে অবশ্য আমি আমার জিক্সার এসএফ ছিল সেটাতে আমি লাগাইছিলাম, এবার R15 লাগাচ্ছি। তো যারা এটা লাগাইতে ইচ্ছুক কিংবা যারা লাগাইতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখলে উপকৃত হবেন, এবং এটা কিভাবে কাজ করবে, কিভাবে লাগাইতে হয় এই সম্পর্কে আমাদেরকে শাইন আঙ্কেল ডিটেলস বলবে। তো শাইন আঙ্কেল কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমি আসছি আসলে আপনাদের মাঝে একটা সিকিউরিটির মার্কেটিং করার জন্য, মোটরসাইকেল সিকিউরিটি, বাইক সিকিউরিটি, যেটা আপনাদের বাইকটাকে সুরক্ষিত রাখবে এবং চুরির হাত থেকে রক্ষা করবে। সেই সিকিউরিটিটা কীভাবে কাজ করে আমি আপনাদের কিছুটা ব্রিফিং দেবো। তো মোটরসাইকেল আসলে আমরা কী করি, অ্যাকচুয়ালি মোটরসাইকেলটা হচ্ছে প্রাইভেট যানবাহন। আমরা অনেক সময় আনসিকিউরিট অবস্থায় থাকি, অনেক সময় আনসেন্সে থাকি, দেখা যাচ্ছে কোনো সময় মোটরসাইকেলটা একটু রেখে কোথাও চা খেতে যাচ্ছি বা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারার সময় গল্প গল্পে মোটরসাইকেলের চাবি সহ রেখে চলে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, যে চাবি সহ যখন মোটরসাইকেল রেখে যাচ্ছি, চোর নিঃসন্দেহে তার ইচ্ছামতো গাড়িটা নিয়ে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যখন ঘুরে আসতেছি যখন আমার সেন্সটা ফিরলো, এসে দেখতেছি আমার বাইকটা এখানেই তো ছিল কিন্তু কোথায় গেল, হাতে দেখছি পকেটে চাবিটাও নেই, ভুলে রেখে গেছি। তো এই সময় আমাদের আর কিছুই করণীয় থাকে না, সেই সময় শুধু টেনশন করা ছাড়া কোনো পথ থাকে না। তো আপনারা যদি সিকিউরিটি লক, বাইক সিকিউরিটি লকটা ইউজ করেন, আমার মনে হয় আপনারা এই সমস্যা শুধু না, বাসা থেকে অনেক সময় মোটরসাইকেল হারিয়ে যায় ক্লক্সিবলে গেট কেটে, অথবা বাসার ভিতর থেকে বা বিভিন্ন জায়গায় কোথাও গ্যারেজ করে রাখছেন সেখান থেকে গাড়ি হারিয়ে যায়, সেই হারানোর হাত থেকে আপনি এই বাইক হারানোর হাত থেকে এই সিকিউরিটির মাধ্যম দিয়ে আপনি রক্ষা পাবেন। তো আসলে আমরা কীভাবে রক্ষা পাবো সেটাতে যাই। আমরা যখন আপনাকে বাইক সিকিউরিটিতে যখন সিকিউরিটি ইনস্টল করে দেবো তখন আপনার নিয়ন্ত্রণটা সম্পূর্ণ আপনার হাতে যাবে। বলে রাখি এটা সম্পূর্ণ মোবাইলের মাধ্যম দিয়ে নিয়ন্ত্রণ হবে। তো মোবাইলের মাধ্যম দিয়ে কীভাবে নিয়ন্ত্রণ হয় সেটা বলছি। আপনাকে যখন আমরা সিকিউরিটিটা ইনস্টল করে দেবো আপনার ফোনের সঙ্গে আমরা একটা অ্যাপস অ্যাড করে দেবো। আরও একটা কথা বলে রাখি, এটা শুধু অ্যান্ড্রয়েড ফোন না, যে কোনো বাটন ফোন, অ্যান্ড্রয়েড ফোন, যে কোনো ফোন দিয়ে আপনি ইউজ করতে পারেন। তো এর সঙ্গে আর একটা রিমোটও থাকবে, রিমোট দিয়েও ইউজ করতে পারবেন। এটার অপশান অনেকগুলো, আপনি ফোনের কলের মাধ্যম দিয়ে গাড়ির লক আনলক করতে পারবেন, এটা আপনার মেসেজের মাধ্যম দিয়ে লক আনলক করতে পারবেন, রিমোটের মাধ্যম দিয়ে লক আনলক করতে পারবেন, ইভেন এটা অ্যাপসের মাধ্যম দিয়েও আপনি লক আনলক করতে পারবেন। তো অ্যাপসের মাধ্যম দিয়ে আপনি লক আনলক করলে কী হবে, সেটা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করবে। আপনি বাংলাদেশের বাইরে যে কোনো দেশ থেকে আপনার বাইকের অবস্থান জানতে পারবেন এবং গাড়ির ইঞ্জিনটাকে অন আপ করতে পারবেন। আর একটা কথা বলি, আপনার আমরা অনেক সময় যখন চাবি সহ গাড়ি রেখে দেয় অথবা আনলক অবস্থায় যদি আপনি গাড়ি রেখে যান, এখানে একটা কথা থাকবে যে সিকিউরিটিটা অবশ্যই সেই গাড়িতে লাগানো থাকতে হবে। আপনি যদি আপনার গাড়িতে সিকিউরিটি লাগায় রাখেন সেক্ষেত্রে আপনি গাড়িটা যেখানেই রাখেন না কেন আপনি নিশ্চিত থাকতে পারবেন। এখন প্রশ্ন আসে যে আমি এক জায়গায় গাড়ি রেখে দিলাম, সেক্ষেত্রে আমার গাড়ির সিকিউরিটিটা কী? আপনি এক জায়গায় গাড়ি রাখছেন সেক্ষেত্রে আপনি গাড়ি লক করেও আসেননি, তাতে কোনো সমস্যা নাই। চোর যদি গাড়িটাকে চালায়ে নিয়ে চলে যেতে চায় তাহলে তাকে যে কোনো উপায়ে কী করতে হবে, গাড়িটাকে অন করতে হবে, ইঞ্জিনটাকে অন করতে হবে, ডুপ্লিকেট চাবি দেওয়া হোক বা লকটাকে ডাইরেক্ট করে হোক, যে কোনো উপায়ে গাড়ি অন করলে সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনে ডিভাইস থেকে একটা ফোন কল দেবে, আপনি ওই ফোন কলটা রিসিভ করার মাধ্যম দিয়ে গাড়ির ইঞ্জিনটাকে বন্ধ করে দিতে পারবেন। সেটা যদি 100 মাইল স্পিডেও গাড়ি চলে সেক্ষেত্রে গাড়ির ইঞ্জিনটাকে বন্ধ করে দিতে হবে। যখন আপনি ইঞ্জিনটা বন্ধ করে দিলেন তখন গাড়িটা লক হয়ে গেল অটোমেটিক্যালি, সেই ক্ষেত্রে সে চোর যতই চেষ্টা করবে না কেন গাড়ির ইঞ্জিনটাকে সে চালু করতে পারবে না। আর একটা কথা হচ্ছে যে আপনার ডিভাইসের তারও যদি সে টিনের সিরে খুলে ফেলেও দেয় তাও ডিভাইস গাড়ি স্টার্ট হবে না, যেহেতু আমরা লাইনটাকে বাইপাস করে দিই। যদিও ওই লাইনটাকে যতক্ষণ না রিওয়ারিং করা হবে ততক্ষণ গাড়ি সেই স্টার্ট করতে পারবে না। তো আরও একটা কথা আছে যে আপনার সিকিউরিটি অবস্থায় আপনি যদি ফোনটাকে বন্ধ রাখেন তাহলে কিন্তু সিকিউরিটি আপনি পাবেন না। প্রথম শর্ত হচ্ছে আপনার ফোন, মোবাইল ফোনটাকে চালু রাখতে হবে এবং সেটা সাইলেন্ট করলে আপনি বুঝতে পারবেন না, যেহেতু এটা একটা ডিভাইস আপনাকে ফোনের মাধ্যম দিয়ে সজাগ করে দেবে।
তাই আপনাকে অবশ্যই শর্ত পালন করতে হবে, ফোনটা সবসময় চালু রাখতে হবে এবং ফোন কল বা মেসেজ যদি আপনাকে থ্রো করে ডিভাইস থেকে সেটা আপনাকে ফলো করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি ফোনটা হাতে রাখেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যে আপনার সেন্স মানে আপনাকে না জানিয়ে বা আপনার অনুমতি ছাড়া আপনার গাড়ি কেউ নিয়ে যেতে পারবে না। মানে এক কথায় চাবি গাড়ির সঙ্গে দেখা যাচ্ছে ভুল করে রেখে দিছি, এই মুহূর্তে কেউ যদি চাবি অন করে সঙ্গে সঙ্গে আমার ফোনে ফোন যাবে। হ্যাঁ, আর যদি কেউ ওই সময় আমি তখন ফোন থেকে গাড়ি লক করে দিলে সে আর গাড়ি স্টার্ট দিতে পারবে না। কিন্তু আমি বুঝতে পারতেছি যে হচ্ছে সে এখন কেউ গাড়ি অন করছে যেহেতু আমার কাছে ফোন যাবে। আবার যদি গাড়ি রাখা অবস্থায় থাকে তখন যদি কেউ গাড়িতে হাত দেয় কেউ ডিস্টার্ব করে তখন তো রিং যাবে। এখানে যদি আপনি ফোনটা গাড়িটা ফোন দিয়ে লক করে রাখেন তাহলে যে কোনো জায়গায় আপনি যান না কেন বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি কেউ টাচ করলে নেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে আপনার ফোনে আমাকে চিন্তাকারী ধরে আমাকে গাড়িটাও নিল আমার ফোনটাও নিল, সেই মুহূর্তে আমি কি করব? ক্ষেত্রে আমাদের একটা অপশন আছে, আসলে এটা অবশ্যই ইন্টারনাল একটা অপশন, এটা সিকিউরিটির মধ্যে পড়ে, ইন্টারনাল সিকিউরিটি। আমরা আসলে এইভাবে আপনাকে বলতে পারি না, যে বাইকটা নিচ্ছে আমরা তাকে শুধু বলি যে আপনার মোবাইল ফোন এবং গাড়ি দুটোটাই যদি ছিনতাই হয়েও যায়, হাতছাড়া হয়েও যায়, সেই ক্ষেত্রেও আপনার মোটরসাইকেলটাকে যে কোনো জায়গা থেকে আপনি ইঞ্জিনটাকে বন্ধ করে দিতে পারবেন। আর একটা কথা বলে রাখি, গাড়ির লোকেশনটা আপনি পাবেন, যে গাড়িটা কোথায় নিয়ে গেছে এটা আপনাকে এরিয়া লোকেশন আমরা স্পেসিফিক এরিয়া লোকেশনটা দিয়ে দিব, সেই ক্ষেত্রে আপনার টাওয়ার বেজ লোকেশন পাবেন, আপনার গাড়িটা কোন এরিয়ার মধ্যে আছে সেটা আপনি এই ডিভাইস আমরা যা হোক। তাহলে এটা বোঝা যাচ্ছে যে যদি আমার গাড়ি অথবা মোবাইলকে চিন্তা করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার গাড়িটা অফ করে দেওয়ার অপশন থাকবে। জি, অপশন থাকবে, যাকে এটাতে ভিডিওর মাধ্যমে বলা যেহেতু হলো না, এটা সিকিউরিটির ব্যাপার যেহেতু এই কারণে বলা হলো না, তো ঠিক আছে এটা বুঝতে পারছি। আর এর সঙ্গে তো একটা রিমোট দিবেন না? জি অবশ্যই একটা রিমোট থাকবে, আপনি মোবাইলে মেসেজে অপশনে কাজ করতে পারবেন, অ্যাপসে কাজ করতে পারবেন, কল দিয়ে কাজ করতে পারবেন। মানে আমি রিমোট দিয়েও কাজ করতে পারবো, আমি ফোন দিয়েও কাজ করতে পারবো, আবার ফোনে যে অ্যাপস থাকবে সেই অ্যাপস দিয়েও কাজ করতে পারবো। চারটা যে কোনোটা আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সুন্দরভাবে বুঝালেন, তো জিনিসটা খুবই সুন্দর। আর এটার প্রাইস কি দর্শকদের মাঝে বলা যাবে নাকি? হ্যাঁ বলা যাবে না, কারণ আসলে এটা প্রাইস আমরা 3200 টাকায় বিক্রি করি, সেই ক্ষেত্রে সেটিং চার্জটা আলাদা থাকে। আপনি যদি আমাকে বাইরে কল করেন তা সেই ক্ষেত্রে বাইরে কল করলে আমাকে সেই চার্জটা আপনাকে পে করতে হবে। ও আচ্ছা আচ্ছা, মানে বাইরে যদি আপনি যান তখন হচ্ছে আলাদা চার্জ দিতে হবে, বাইরে কলিং চার্জটা। আর ওই ডিভাইসের দাম হচ্ছে 3200 টাকা। আচ্ছা তো ঠিক আছে, আমি আপনার নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে নাম্বার ম্যানেজ করে যারা যাদের প্রয়োজন তারা আপনাকে ফোন দিলেই তো পাবে। অবশ্যই ফোন দিলে পাবে, ফোনটা আমার 24 ঘন্টা খোলা থাকে, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, থ্যাংক ইউ আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, যাদের প্রয়োজন তারা অবশ্যই সিকিউরিটি লক লাগাই নেবেন। এটা আমি এর আগে ব্যবহার করছি একবার, তো এটা ব্যবহার করে আমি ভালো উপকার পাইছি, গাড়িটা অফ করা যায় যে কোনো দূর থেকে, আর কেউ লড়াচড়া করলে গাড়িতে মানে আমার ফোনে ফোন আসে এবং আমি কেউ যদি গাড়ি স্টার্ট করে আমি সেক্ষেত্রে গাড়িটা হচ্ছে অফ করে দিতে পারি আমার মোবাইলের মাধ্যমে, মোটামুটি ভালো সুবিধা আছে। তারপরে যারা বুঝতে পারবেন না এই ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে ফোন দিয়ে কথা বললে সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পারবেন। তো ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে।